हिसाब करें दे हाँ आमे किन्तु सावधानी कुत्ता अच्छी जाओ जाओ किन्तु जाओ आमी गल्पो लिख चेक टा गल्पो गल्पो लिख ची जाओ जाओ डिस्टर्ब करना जाओ तो जाओ जाओ भाई अच्छा ही दिखे अच्छा দেখি সাগরের কিছু ঢেউ এসে পারে উপচে পড়তেছে হ্যাঁ তারপরে আমরা দেখি এক জোড়া পা সুন্দর করে বিচে মানে সমুদ্রে পারে এসছে সুন্দর পা হ্যাঁ পায়ে নেল পলিশ পায়ের উপর দু একটা ঢেউ আছড়ে আছড়ে পড়ছে মেয়েটার নাম অথরা কি ধরা অথরা মানে যেটা ধরা যায় না আমি একজন ফটোগ্রাফার আপনাদের ছবি তুলে আপনাদেরকে দিয়ে দেব আমার ছবি তুলে কি লাভ আমি তো চোখে দেখি না ভাই ভাই আপনি ছবি তুলে চলে আচ্ছা ভাই এই আপনি একটা কাজ করেন এই অ্যাডভান্সটা রাখেন আপনার ইয়ের কার্ডটা দেন স্যার টাকা লাগবে না লাগবে না মানে জানেন ঠিক ওনার মতো দেখতে আমার একটা ছোট বোন ছিল
আমার বোনটা অন্ধ ছিল। একদিন আমার বোনের বিয়ে হয়, স্বামীর বাড়িতে যায়, কিন্তু সুখ আমার বোনের জীবনে আসেনি। ওর বর্বর স্বামী ওকে প্রায় অত্যাচার করত। আমার সেই অন্ধ বোনটি একসময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আমার সেই অন্ধ বোনটি আত্মহত্যা করে। ভাই তুমি কেঁদো না, তোমার ওই বোন নেই তো কি হয়েছে? আজ থেকে তোমার আরেকটা বোন আছে। এটা সবসময় মনে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ছবিগুলো, ও ছবিটা আপনি হোটেলে পাঠিয়ে দেবেন। আমি ওশান প্যারাডাইস হোটেল উঠেছি, রুম নম্বর 602। আচ্ছা, আমি 5টার দিকে এসে আপনাদের ছবিগুলো পৌঁছে দিয়ে যাবো। আসি বোন, আমার মনে হয় আপনি আসেন, তবে একসঙ্গে লাঞ্চ করি আজকে। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হাই পাগলি। হ্যাঁ, না 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 না, কি না 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 মামা, কি না বলবো তো ভাগ না যাচ্ছে না। কি জানি, একদম সুন্দর করে মেয়েটাকে আমরা বুঝাচ্ছি যে সুন্দর একটা মেয়ে, কিন্তু সে চোখে দেখে না। আরে মামা, চোখে দেখে না, লুলা এগুলা আসলে ওইভাবে খায় না। এখন এগুলো সিম্পাথি পাও তবে। এই সিম্পাথি, এটা তো দেবদাসের যুগ না রে মামা। তাহলে কি কি শরৎচন্দ্রের যুগ না? এইখানে মনে করো যে আরেকটা ইয়ে আনতে হবে, ছেলে আনতে হবে। ছেলে আসবে, কাশের প্রেম, একটা ছেলের সাথে একটা ওই অধরার একটা ইয়ে, নোট ডাউন, প্রেম। ঠিক আছে, ছেলেটার নাম কি হবে? ছেলেটার নাম, ছেলেটার নাম ধরো প্রবাল। প্রবাল, প্রবাল খুব ব্যাগডেড নাম। তাহলে উপাল। আরে উপাল, প্রবাল, শৈবাল এগুলো কিছুই হবে না। নেহার, এটা একটা ভালো নাম দিচ্ছ। নেহাল, মনে করো নেহাল, নেহাল। এটা হচ্ছে অধরার ইয়ে, অধরার ইয়ে ফ্রেন্ড। এরা মনে করো জিপে করে, জিপে করে আকাশ আর অধরা মনে করো আসতেছে। হ্যাঁ আছে, ঠিক থামছে, থামার পরে হঠাৎ গাড়ি নষ্ট। এই জ্যাকেটের কথা মনে আছে তোমার? যখন আমাদের দুই ফ্যামিলি তোমাকে আমাকে দেখানোর জন্য কক্সবাজারে আসতো, আমি দূরের থেকে তোমাকে দেখে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছিল। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে A+A লিখেছিলাম। মানেটা কি জানো? এতে আকাশ, এতে অধরা। জানো ধরা, তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখনই তোমার প্রতি প্রচন্ড বিশ্বাস এসেছিল আমার। চোখের দেখা সব সত্যি সত্য, জীবনটা চোরা বালির মতো। অন্ধবিশ্বাস তুই যেখানে পা ফেলবে সেখানে। সরি, কে আপনি? শ্রী নীলমণি। কি করেন? জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করি, আর সমুদ্রে পাড়ে যারা বেড়াতে আসে তাদেরকে সাবধান করি। তার মানে আপনি হাত দেখতে পারেন? আজ পর্যন্ত যাকে যা বলেছি তা মিথ্যে হয়নি। একটা কাজ করেন না,
আপনি প্লিজ আমার হাত দেখে ভবিষ্যৎটা বলেন। হাত দেখতে হবে না, চেহারা দেখেই বলে দিতে পারি। আপনাদের সামনে ভয়ানক বিপদ, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান, আর আপনার গোপন সত্যটা স্বামীকে খুলে বলো। তারা হলে আরে কি কোন পাগল ছাগল কি বললো সেটা বিশ্বাস করতে হবে? হ্যাঁ চলো আমি বলি। গাড়িটা ডিস্টার্ব করছে কেন? স্টার্ট নিচ্ছে না। তাহলে কি ওই জ্যোতিষীর কথায় কোনো প্রবলেমের কথা বলো না? অধরব তুমি একটা কাজ করো, দেখো দেখি তো ঠিক আছে না। আসো থেকে তুমি একটু বিচের ওখানে যাও, আমি দেখি সামনে মিস্ত্রি পাওয়া যায় নাকি। ওকে ওকে ওকে। আমি তো চলে যাওয়ার জন্য এখানে আসিনি। এই কক্সাস বাজারের প্রতিটি জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজে তোমাকে বের করেছি এখানে। আমি তো চলে যাবো না এখান থেকে। এখন এরকম পাগলামি করো না, প্লিজ তুমি এখান থেকে যাও। আমি পাগলামি করছি তোমার সাথে? আমি তোমার সঙ্গে পাগলামি করছি? একসময় তুমি বলতে আমার এই পাগলামি ছাড়া তোমার জীবন নাকি একদম অচল। আমার এই পাগলামি তুমি সবচেয়ে জীবনে সবচেয়ে উপভোগ করতে, আজ তুমি বলছো আমি পাগলামি করছি? দেখো অতীত আর এই বর্তমান কিন্তু এক না। আমি তো বলছি অতীত আর বর্তমান এক নয়, সেজন্যই আমি তোমাকে বলছি তুমি আমার সঙ্গে চলো। কারণ তুমি একদিন আমার হাত ধরে বলেছিলে, আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি তোমাকে এখানে একা ফেলে রেখে যাবো না অথরা, আমি যাবো না। মানুষ কি তার সব কথা রাখতে পারে নেহাল? আমি এত কথা জানতে চাই না অথরা। তুমি আমার জীবনের সব কিছু, তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা,
তুমি আমার সব। আমি তোমাকে এখানে একা ফেলে রেখে যাব না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, এটাই হচ্ছে আমার শেষ কথা। তবে দেখেন, মানে আপনাকে বললাম না যে স্টার্ট দিচ্ছি কিন্তু স্টার্ট নিচ্ছে না। আসার সময় ঠিকই চালিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি তো তোমাকে অনেক বিশ্বাস করেছি, তুমি আমাকে বিশ্বাস করো। আমার ভালোবাসা মানুষকে আমি নিয়ে যাবো, তাতে আপনার কি? পাগলামি কি করার জায়গা? সব যান, 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 যান। দেখুন আমি এক চড়তে দেবো। দেখুন আমি যান আপনি। দেখুন আপনি 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 এ কথা বলতে পারেন না। আমার ভালোবাসা মানুষকে আমি এখান থেকে নিয়ে যাবো। আপনি ওকে জিজ্ঞাসা করুন, সে আমার সঙ্গে ভালোবেসে একসময় হাত ধরে আমার সঙ্গে যেতে চেয়েছিল। আর যদি সে বলে সে আমাকে চেনে না, তাহলে সে দোষ কি আমার? বিশ্বাস করুন তাকে, আমার ভালোবাসা মিথ্যা হলে তাকে বিশ্বাস করুন। অধর এই ভদ্রলোক কি বলছে? এই লোকটি কি বলছে? নারী চরিত্র বিজয় কঠিন কিছুই বুঝতে পারবে না। নোট ইট। কি বলবো? নারী চরিত্র বিজয় কঠিন কিছুই বুঝতে পারবে না। আসতে বলো না। ওরা সবকিছু চায়, চায় না কেবল আগের থেকে। নারী চরিত্র, নারী চরিত্র বেজায় কঠিন কিছুই বুঝতে পারবে না। বেজায় কঠিন কিছুই বুঝতে পারবে না, পারবে না। ওরা সবকিছু চায়, চায় না কেবল। ওরা সবকিছু চায়, চায় না কেবল, চায় না কেবল। ভালোবাসার ছলনা, ভালোবাসার ছলনা। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। আমি একটু বসতে পারি? আসলে আমরা একটা গল্প নিয়ে খুব ব্যথার মধ্যে আছি। অসুবিধা হতে পারে, তাই না? এইগুলা তো মনে করো সব ভাগযোগ করে, বুঝতে পারছি। আমরা একটা গল্প লিখতেছি, ঠিক আছে? সেই জন্য ওই যে এখানে ভালোবাসা শোনা মেয়েদের এই যে ব্যাপারটা ভাইনা বললো, আমরা এইভাবে আসতেছি। শুনেছি। লেখালেখির অভ্যাসটা একটু আছে, ছোটবেলা থেকেই আছে। আমরাও তো লেখালেখির মধ্যে আছি। আমি শুনেছি, আমার খুবই ভালো লেগেছে। আর আপনারা আমাদের এলাকায় এসেছেন গল্প লেখার জন্য? নৌকার হিসাব খান মিলছেন না? জ্বরে কখন নৌকা ডুবি গেছে? এখানে জ্বরে কোনো নৌকা ডুবে না। যা তোমার বাবা, যা 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 হারুন। আসলে এর পেছনে একটা করুণ ইতিহাস আছে। ওদের বাপ দাদার আমল থেকে ওদের 101টা নৌকো ছিল, ট্রলার, ট্রলারের ব্যবসা। কিন্তু আকস্মিক একটা ঝড়ের তাণ্ডব ঝড় হয়েছিল, আপনারা জানেন তো। সেই ঝড়ে ওদের সকল নৌকা নিখোঁজ হয়ে যায়, তলিয়ে যায় বা পায় না আর কি।
সেই থেকেই হারুন হারুন নৌকা খুঁজে বেড়ায় নৌকা খুঁজে বেড়ায় সেই জন্য আপনাদের কাছে বলছিল যে নৌকো মামা একটা বিভাগে আমরা কিন্তু আমাদের লেখালেখি জায়গা থেকে কিন্তু অনেক দূর সরে গেছি পাগল টাগল নিয়ে কিভাবে কোন দিকে গেলে পারে একটু হবে বলো তো ভাই। আমি তো আপনাদের গল্পের মূল বিষয়বস্তু আসলে পুরোটা জানি না, আমার মনে হয় গল্পের মধ্যে যদি একটা কবিতা ঢুকা যায় তাহলে কেমন হয়। কবিতা কবিতা এটা কি বলছেন? আরে কবিতা তো স্লো আইটেম, আমরা তো শরৎচন্দ্র, দেবদাস কিংবা মনে করি বঙ্কিম এসব লাইনে আঁকাতে চাই না, এটা স্লো আইটেম। তো আমরা চাচ্ছি যে একটা ফিকশন, যে ফিকশনটা হবে মনে করেন যে গল্পটা হবে মনে করেন যে একটা একটা চাম্প চাম্প, মানে একটা অন্যরকম একটা মডার্ন কিছু একটা। আচ্ছা মামা তুমি কিছু একটা আসছে আসছে আমার উপর ভর করতেছে, আসছে 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 ভাই না আসছে আসছে শুক্র আলহামদুল্লাহ আসছে ভাই না আসছে কি 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 একটা একটা গল্প আমার উপর ভর করলো ঠিক আছে না। গল্পটা হচ্ছে ভাই না মনে করো যে একটা সুন্দরী মেয়ে ঠিক আছে না, সুন্দরী মেয়ে কক্সবাজারে আসছে, বড় লোকের সুন্দরী মেয়ে একটা হোটেলে উঠছে ঠিক আছে না, সে মেয়েটা যাচ্ছে সাথে সাথে হচ্ছে একজন বডিগার্ড। মিস্টার রবিন? Yes, ma'am. আমার বাবা এখানে আপনাকে আমার সাথে কেন পাঠিয়েছে? আমাকে প্রোটেক্ট করার জন্য, রাইট? Yes, প্রোটেক্ট করার জন্য। নিশ্চয় আমার প্রাইভেসি নষ্ট করার জন্য না? Yes, ma'am. Good. তাই এখন থেকে আমি কোথায় যাচ্ছি কি করছি আমাকে ফলো করবেন না, ওকে? ওকে ম্যাম। সো এখন আপনি এই হোটেল থেকে এক পাও বেরোবেন না। ওকে ম্যাম। মেয়েটা ঝাউবনের দিকে যাচ্ছে, আপনি বসকে ফোন লাগান। ঠিকই বলছো, বসকে জানানো দরকার। ফোনটা তুই ধর। হ্যালো, আচ্ছা বলতেছি বস, মেয়েটা তো আমাদের মানে নাগালের কাছে চলে আসছে। আরে আরো কাছে কাছে আসছি, টাচ করে ফেলতে ঠিক আছে না? হ্যালো, আরো কাছে আসু, আরো কাছে আসু। হ্যাঁ কাছে যাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। ম্যাডাম তো ঝাউবন পেরিয়ে যাচ্ছে। ঝাউবন? ইজ ইট? জি স্যার। ওকে ওকে, ফলো হার ইন ঝাউবন। ওকে স্যার, ঝাউবনে ফলো করা ছোটা
I order you. There is no top. Okay, follow her. Okay, sir. কারণ আছে, কারণ হচ্ছে এগুলো সমাজকে প্রভাবিত করে, উৎসাহিত করে। উনি ঠিকই বলছেন গল্পে, ঠিক আছে না? গল্পে খারাপ জিনিস যত কম আমাদের তত ভালো। আমি মোটামুটি কনভিন্স তোমাদের সাথে একমত। আমার আসলে বাবা অন্য কিছু, একটা অন্য কিছু ভাবা হচ্ছে বাবা। বাবি কিছু নাই যে, আমার একটা একটা নৌকার হিসাব চাই যে হিসাব। কয়নার নৌকা যে কয়নার নৌকা, হিসাব চাই হিসাব। অধরা ছিল না? ছিল আপনি কেন বুঝতে পারছেন না? গল্পে গল্পে আপনার নাম ফজলু আর আপনার মেয়ের নাম মনে করেন মিতি। আপনারা দুজন হোটেলে ঢুকছেন। আপনারা আসুন বসুন, আমি ওনাদেরকে খবর দেই। মার্শাল্লাহ, খুবই সুন্দর লাগতেছে, রাজপুত্র মতো লাগতেছে, মনে হইতেছে তুমি কাওয়াই রাজপুত্র।
আল্লাহর কিরা? আল্লাহর কিরা? সত্যি বলতেছো? সত্যি। দুলা ভাই, আমার না খুব ভয় করতেছে। ভয় করতেছে কেন? ওই মেয়ে যদি আমার দেখে পছন্দ না করে? আরে কি বলো, মেয়ে যদি তোমার একবার দেখে চোখ তো ঘুরাতে পারবে না, আমি শিওর। আল্লাহ কিরা? আল্লাহ কিরা? সত্যি সত্যি না, তুমি তোমার দুলা ভাই সেজন্য বোধহয় কথা বলতেছো। মেয়ে যদি এখন সত্যি সত্যি পছন্দ না করে দিল ভাই, আরে করবো না মনে পছন্দ করলে অসুবিধা। শোনো, প্রথম বিয়ে করতেছে তো একটু ভয় থাকবে, এরপর দু তিনটে বিয়ে করবে তখন ভয় কেটে যাবে, ঠিক আছে? আল্লাহ কিরে, আল্লাহ কিরে, দাঁড়াও একটা ভূতে নেই, ইয়া মুকদ্দিমু, ইয়া মুকদ্দিমু, ইয়া মুকদ্দিমু। মির্জা সাহেব, ছেলেকে জানো মামনি ভালো করে দেখে, হাজার হোক সারা জীবনের হিসাব নিকাশ তো। ঠিকই বলেছেন, মা ছেলেকে ভালো মতো দেখিস। হ্যাঁ, আর তোর যদি কোনো জানার ইচ্ছে থাকে তাহলে তুই ইয়ে করতে পারিস, প্রশ্ন 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 করতে পারিস। বাবা আমি কি প্রশ্ন করবো, প্রশ্ন যা করো তুমি করো। আর একটা কথা মামুন, এই যদি ছেলেকে পছন্দ হয়ে যায় শুধু পাকা পাকি কথা না, বিয়ার সমস্ত ব্যবস্থা আজকাই করে ফেলাম, শুধু একটু ইশারা দিবা, ইশারা ইশারা। বাবা ঘটক চাষে সব কি বলছে, আশ্চর্য তো, সামনে আমার বিয়ে পরীক্ষা না? না ওগুলো নিয়ে তুই টেনশন করিস না, এখন তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, আগে সব ইয়ে হোক। ঠিকঠাক ঠিকঠাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস 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 বস, পরিচয় করে দি, এ হচ্ছে আমার একমাত্র মেয়ে মির্জা সারমিন সুলতানা আজমি। অনুভব চৌধুরী, অনু, ঠিক আছে না? এই যে ইন্টারনেট শেষ করে এই যে পিজিতে এখন ডাক্তার করছে, সবসময় পড়াশোনা করে, এই যাতে বই। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। Yes, yes, I'm a doctor, I'm a physicianist and I can do everything, every teeth, nose, eyes and hair and ear. আমাদের ওইরকম কোন জানার কিছু নাই মামা। মামা না, আমার না খুব লাইকিং পছন্দ আছে। প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে যে সোমালে যে এত লোক মারা যেতেছে সেইখানে আমাদের কি করণীয় আছে, সেটা আপনি বলেন। তালুকদার সাহেব, সবার সামনে সিদ্ধান্ত নিতে যদি অসুবিধা থাকে নিরিবিলিতে যান, বাইরে বাইরে নিরিবিলিতে। বেটার, আই থিঙ্ক ইট ইজ দ্য বেটার থিং এন্ড বেটার উই ক্যান ডু ডিসিশন অন আউটসাইড ইন দ্য লেটার। ও হ্যাঁ ঠিক আছে, সুন্দর আছে মাশাল্লাহ, লেটার হ্যাঁ মাশাল্লাহ সুন্দর আছে। আচ্ছা মা, ছেলেকে তো দেখলি, এখন তোর যদি কোনো মতামত থাকে তাহলে বল। বাবা আমার কি মতামত, তোমার যা মত আমার ঠিক তাই মত। ভেরি গুড, শুকুর আলহামদুলিল্লাহ। মির্জা সাহেব, আমি তাহলে খুরবা খেজুরের ব্যবস্থা করি। হ্যালো, মেয়ে তোমার পছন্দ হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে দুলা ভাই, কিন্তু সে কি আমার পছন্দ করছে? মানে সে যদি শুনে আমার মাথা খারাপ তাহলে কি সে আমাকে বিয়ে করবে দুলা ভাই? কোনো সমস্যা নেই। কি বলো, কোনো সমস্যা নেই, সে যদি শুনে আমার মাথা খারাপ, সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার কি হবে দুলা ভাই? আর তোমার কিছুই হবে না, বলুন তো, কোনো সমস্যা নেই, কারণ আমি বিয়ে করে ফেলবো, মেয়েটা আমার পছন্দ হয়েছে। ও তাই, কি বলো দুলা ভাই, তুমি বিয়ে করবো মানে? কেন, একজন মানুষ দুবার বিয়ে করে না? না না, তুমি আমার বোনের বিয়ে করছো না দুলা ভাই, তুমি আর জন্য বোনের বিয়ে করো, অসুবিধা কি? এটা কি বলো দুলা ভাই, আমার খুবই পছন্দ হয়েছে। আমাদের মাথা খারাপ বুঝতে পারছো এখনো, যা বিয়ের ইন্তজাম কর, যা
ডাবল কাবিন নেওয়া হবে, আমরা ডাবল টাকা দেবো, ঠিক আছে? আর দুটো বাসনকর করবি, ঠিক আছে? আচ্ছা কি ফুল দেওয়া হবে? গেন্দা। গেন্দা, আমারটা গোলাপ, ঠিক আছে? আর শোন, দুইটা দুধের গ্লাস রাখবি, দুজনে খাবো। আপনাদের হোটেলে এমন কোন দুজন লোককে দেখেছেন যাদের আচরণ অস্বাভাবিক? স্যার, আমার তো চোখে পড়েনি। স্যার, স্যার, আমি দেখছি, স্যার, আমি দেখছি, তুই পাগলটা আমি দেখছি, স্যার, কেমন থাপ্পড় মারা মারছে আমার, আমার অবস্থা তামা তামা করে ভালাইছে। ওই তুই পাগলের যদি রাহুল না সামলান, বড় ধরনের ঝামেলা হয়ে যাবে স্যার। কোথায় তারা? স্যার, তারা এখন নামাজ পড়তেছে। নামাজ পড়তেছে? আমাকে নিয়ে চলুন তো, আসেন আসেন স্যার। বাপ যদি এত ছোট হয় তাহলে মেয়ে তো আরো ছোট, ঠিক আছে না? এটা তো ঠিক হবে না। একটা কাম করো ভাই, একটু পানির ব্যবস্থা করো, ওর মাথায় পানি দেওয়া লাগবে, এটা দরকার আছে, ঠিক আছে না? আমি বলি দেখি 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 আস্তে 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 নৌকা, ঠিক আছে? নৌকা কখন নৌকা আছে? ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে কি? একটা উপন্যাসের পাণ্ডুলিপি। হ্যাঁ পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি। কই ভাই, আপনি একটু অনেক খারাপ রেখে দিচ্ছেন। নৌকা 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 আমি দিচ্ছি, নৌকা নৌকা না নৌকা 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 চিন্তা করো চিন্তা করো। জানতেই পারতো না, যাই বলো নাই বলো মামা, পাগল কিন্তু বুঝতে পেরেছে যে জিনিসটা বোধহয় জিনিস আছে। আরে মামা, পাগল এসে বারবার বলে কি যে সে মনে করছে আমি নৌকার হিসেব করতেছি। ওই যে কারণ 101টা নৌকা গেছেন, সে মনে করছে ওই নৌকার হিসেব করছে। তো যাই বলো মামা, যাই বলো নাই বলো, লেখাটা কিন্তু দারুণ, একটা টক ঝাল মিষ্টি, মানে সবকিছু মিলিয়ে একটা অন্যরকমই হয়ে হয়েছে কিন্তু। মানে মানে তো বুঝতে পারছো না, মানে লেখাটার ভিতরে সবকিছু আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, ড্রামা আছে, তারপর মনে করো যে একটা ইয়ে, মানে মামা তুমি কি আলহামদুলিল্লাহ ভাই, না এই মনে করো এই উপন্যাসের মধ্যে যদি গান লিখে দিত তাহলে কেমন? না না মামা, তাহলে ফ্যাফা হয়ে যাবে মামা। ফ্যাফা মানে? ফ্যাফা বলতো না মামা, ফ্যাফা মানে যেটা মানুষের ভালো লাগবে না, একটা তারপর মনে করেছে তোমার একটা
মেঘ মেঘ আসল ভেসে গেল ভেসে গেল তারপর একটা চঞ্চল একটা মনে কর চঞ্চল জিনিসটা যদি থাকে তো এরকম হয় চঞ্চল আমি গিরি দূরে দূরে চাষে রে বন্ধু ঘুমিয়েছে মামা আ মামা ঘুমায় পড়তো মামা হ্যাঁ ভাগনা গানের সুরে একদম ঘুম চলে আসছিল ও তো ও তো ও তো ও তো মামা হ্যাঁ যাই বলো নাই বলো মামা গানটা কিন্তু তুমি হেভি লিখছো মামা অসাধারণ মামা আচ্ছা আচ্ছা ভাগনা এখন এই পাণ্ডুলিপিটা নিয়ে যদি প্রকাশকের কাছে যাই ঠিক আছে না প্রকাশক একদম লুফে নেবে না আর লুফে নেবে মামা মামা পুরো খা ফেলবে টুক করে মামা মনে করো যদি বইমালে আমরা আমাদের উপন্যাসটা মানে প্রকাশ করি তাহলে তো চলবে তারপর কলকাতায় দাদারা যদি খবর পায় দাদারা খবর পেলে দাদারাও কিন্তু ওখানে নিয়ে দেবে হ্যাঁ ওরা একাডেমি পুরস্কার পেতে পারে ঠিক আছে একাডেমি হ্যাঁ ওদিকে দেখা দেখো ওদিকে কি করতেছে